সবাইকে রমজানের শুভেচ্ছা। আমাদের ডায়াবেটিস রোগীদের আপনারা জানেন যে খুব বিশাল একটা অংশ ইনসুলিনে থাকে, এবং রোজার সময় আসলে ওনারা খুব চিন্তিত হয়ে যান যে ওনারা যে ইনসুলিন নিচ্ছেন তখন কোনো সমস্যা হবে কি না, সুগার বেশি কমে যাবে কি না, একটা ভয় ওনাদের ভিতরে কাজ করে। আমরা আসলে যেটা ডায়াবেটিস রোগীদের বলি আর কি, যে ওনাদের আসলে রোজা শুরুর দুই তিন মাস আগে এসেই আসলে যদি আমাদের কাছে জিনিসগুলো একটু বুঝে যান যে রোজা রাখতে কোনো সমস্যা হবে কি না, তাহলে খুব ভালো হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে যেটা হয় যে আমাদের রোগীরা আসলে ঠিক দেখা যায় যে ঠিক রোজার এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগেই আসে, তো সেটা আসলে উচিত না। এখন যেটা আমরা বোঝানোর জন্য বলি যে আমরা তো দেখি যে এখন আমাদের যে জীবন চালানোর পদ্ধতি, সকালে ঘুম থেকে উঠি, 11টার সময় খাই, দুপুরে খাই, বিকেলে হালকা খাই, এক্সারসাইজ করি, রাতে খাই, তারপর ঘুমাই, কিন্তু রোজার সময় পুরো প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। তখন কী হয়, আমরা 14 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকি এবং দিনের বেলা না খেয়ে থাকি, আর রাতের বেলা আমরা তখন বেশি খাওয়া দাওয়া করি। ঠিক সেরকম আমরা রোজার সময় যেটা বলি যে আপনি যে ইনসুলিনটা নিচ্ছেন, আমাদের অনেক রকম ইনসুলিন আছে, কেউ একটা ইনসুলিন নেয়, কেউ দুটো ইনসুলিন নেয়, কেউ চারবেলা ইনসুলিন নেয়, আবার কেউ আছে যে দুটো ইনসুলিন মিশিয়ে নেয়। তো প্রথমে আমরা যদি বলি যে আপনি হয়তো এমন একটা ইনসুলিন নিচ্ছেন, দুইবেলা নিচ্ছেন, বোঝানোর জন্য বলি, এবং এই দুইবেলা ইনসুলিন হচ্ছে ঘোলা ইনসুলিন। তো যেহেতু আমরা অ্যাডভাইস যেটা করি যে রোজার সময় যেহেতু আমরা রাতের বেলা খাই এবং দিনের বেলা খাই না, সেই জন্য রোজার সময় অ্যাডভাইস হচ্ছে যে সকালবেলা যে আপনি ইনসুলিনটা নিচ্ছেন সেটা আপনি পানি দিয়ে রোজাটা ভেঙে সকালে যে ডোজটা আপনি ইফতারে নিয়ে নেবেন, অর্থাৎ সকালে যদি আপনি 20 পেয়ে থাকেন ইফতারে 20 নিয়ে নেবেন, আর যদি রাতের বেলা যে ডোজটা আপনি পাচ্ছিলেন সেই ডোজটা আপনি সেরিতে অর্ধেক নেবেন, অর্থাৎ যদি রাতের বেলা আপনি 12 পেয়ে থাকেন সেরিতে আপনি 6 নেবেন। এবং অবশ্যই আপনার গ্লুকোমিটার থাকবে, আপনি ইফতারে আগে খাই, ইফতারে 2 ঘন্টা পর, সেরির আগে 2 ঘন্টা পর, 12টা থেকে 3টা এবং 4টা 5টা থেকে চেক করে যদি দেখেন যে 5-এর নিচে চলে আসতেছে, 4-এর নিচে চলে আসতেছে, হাইপো হয়ে গেলে তখন হাত পা কাঁপবে, বুক ধরফর করবে, ঘাম হবে, এমনকি আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, তখন আপনি রোজাটা ভেঙে ফেলবেন, অথবা যেটা করবেন ইনসুলিনটা আপনি এর পরের বার থেকে ডোজ আপনি অনেক কমিয়ে দেবেন যাতে এই জিনিসটা না হয়। আর যারা দুইটা ইনসুলিন পাচ্ছিলেন, যেমন ধরেন অনেকে আছে একটা পানির মতো পরিষ্কার একটা ইনসুলিন নেয় আর একটা ঘোলা একটা ইনসুলিন নেয়, ওনারা যেটা করবেন যে ওই ডোজ যেটা আপনি সকালবেলা যে ইনসুলিন যে ডোজে পাচ্ছিলেন পানি দিয়ে রোজাটা ভেঙে ইফতারের সময় ওই ইনসুলিনটাই সেইভাবে সেই ডোজ মতোই নেবেন। রাতের বেলা যে আপনি ইনসুলিন যেটা পাচ্ছিলেন, দুইটা ইনসুলিনে দুইটার থেকে হয়তো আপনি আগে হয়তো রাতের বেলা 10-10 করে 20 পেতেন, এখন আপনি ডোজ কমিয়ে দিয়ে সেটা 5-5 করে দেবেন অথবা 6-6 করে দেবেন, অর্থাৎ সেরিতে সবসময় কম ডোজ নিতে হবে। এবং মূল মেসেজটা হচ্ছে যে আমার সকালের ইনসুলিনটা আমার ইফতারে চলে আসবে, রাতের ইনসুলিনটা আমার সেরিতে চলে যাবে এবং অর্ধেক হয়ে যাবে, আমি মেশিনে ডায়াবেটিসটা চেক করবো, যদি দেখি যে কমে যাচ্ছে আমি ইনসুলিন ডোজ এর পরের দিন সেরিতে আরও কমিয়ে দিব। অনেকে আছেন দিনে একটা ইনসুলিন পাচ্ছেন, হচ্ছে সকালেও পাচ্ছেন, দুপুরেও পাচ্ছেন, রাতেও পাচ্ছেন, তিন বেলা পাচ্ছেন, আবার রাতের বেলা শোয়ার আগে একটা ইনসুলিন পাচ্ছেন। আমাদের ক্ষেত্রে যে অ্যাডভাইস যেটা, সকালবেলা আপনারা যে ইনসুলিনটা পাচ্ছেন সেটা সেই ইফতারের সময়ই নেবেন, দুপুরবেলা যে ইনসুলিনটা পাচ্ছেন সেই দুপুরবেলার ডোজটা রাত 10টার সময় যদি আপনি খাওয়া দাওয়া করেন তাহলেই নেবেন, যদি কম খান দরকার হলে ডোজ কমিয়ে দেবেন। আর রাতের বেলা যে ইনসুলিনটা নিচ্ছিলেন সে একই অ্যাডভাইস, সে রাতের ইনসুলিনটা হাফ ডোজ আপনি সেরিতে নেবেন। আর যেটা আগে একটা ফিক্সড টাইমে রাত 10টা নিতেন, যেটা আমরা বলি লং অ্যাক্টিং ইনসুলিন, সেই আপনি সে একই সময় নেবেন, বাট আগে যদি আপনি 30 পেতেন ডোজ একটু কমিয়ে হতো 26 বা 24 করে দিবেন, গ্লুকোমিটারে চেক করে দেখবেন বেশি কমে গেলে ডোজ একটু কমে দিতে হবে, বেশি বেড়ে গেলে ডোজ একটু আবার বাড়িয়ে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ইনসুলিনের ব্যাপার। ইনসুলিনের সাথে যেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ইনসুলিনগুলি আমরা ইফতারের সময় যখন আমরা দিব, নর্মালি আমরা কিছু ইনসুলিন আছে যেগুলি খাওয়ার সাথে সাথে কাজ করে, কিছু ইনসুলিন আছে আধা ঘন্টা পর কাজ করে, কিছু ইনসুলিন আছে দেওয়ার 4 থেকে 6 ঘন্টা পর কাজ করে, বাট হোয়াট এভার ইট ইজ, আমরা রোজার সময় যে অ্যাডভাইসটা দেবো ইফতারটা করে পানিটা ভেঙেই আপনি ইনসুলিনটা নিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন, আপনি আধা ঘন্টা ওয়েট করবেন না। কারণ আমরা যেটা দেখেছি যে যারা এই আধা ঘন্টা ওয়েট করতে যায় সেটা দেখা যায় যে নামাজে দাঁড়িয়েছে, হাইপোয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, বাট এইখানে আপনাকে এত স্ট্রিক্ট ফলো করার দরকার না, আপনি ইনসুলিন নিয়েই সাথে সাথে আপনি খেয়ে ফেলবেন। এবং অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে যে যেহেতু আমাদের এবার লম্বা একটা সময় দিনের বেলা আমাদের গরম একটা সময় না খেয়ে থাকবো, এই জন্য আমাদের রাতের বেলা আমাদের পানি একটু বেশি করে খেতে হবে, যাতে দিনের বেলা আমাদের যাতে ডিহাইড্রেশন যাতে ডেভেলপ না করে। তাহলে রোজায় আমরা যেটা ভয় পাই যে সুগার হঠাৎ কমে যাওয়া, সেটা যদি আপনি সেরিতে ডোজ কমিয়ে দেন তাহলে চান্সটা কম।
রোজায় যেটা আমরা ভয় পাই যদি সুগার অনেক বেড়ে যাওয়া, যদি আপনার মেশিনে যদি চেক করে যদি দেখেন যে ডায়াবেটিস বেশি আছে, সুগার বেশি আছে, তাহলে ইনসুলিন 2-4 কমিয়ে দেবেন। রোজায় যদি আমরা ভয় পাই যে হঠাৎ করে রক্তে পানি কমে, পানি শূন্যতা হয়ে আমার প্রেশার ফল করবে, আমার মাথা ঘুরাবে, তাহলে আমি যদি রাতেবেলা পানি বেশি খাই তাহলে সেই ভয়টা আমার থাকবে না। আমরা আশা করি আমরা যা বলেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ডায়াবেটিসে ইনসুলিন যদি পেয়ে থাকেন তাহলে কীভাবে কী করতে হবে, আশা করি ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই মনে রাখবেন আগামীবার কিন্তু রোজা শুরু হওয়ার আগে 2-3 মাস আগে আপনি যে ডাক্তার সাহেবকে দেখাচ্ছিলেন ওনার কাছে গিয়ে রোজা রাখলে আপনার কোনো সমস্যা হবে কিনা, কিডনির কোনো ক্ষতি হবে কিনা, চোখের কোনো ক্ষতি হবে কিনা, হার্টের কোনো ক্ষতি হবে কিনা সেটা আগে জেনে নেবেন। ধন্যবাদ।